আর আমাদের যদি জায়গা নেওয়া হয় তাহলে আমরা থাকবো কোথায়? আমাদের তো থাকার মতো কোনো জায়গা নাই। ও যুবনানের জায়গা ছিল সেটাও সরকারে নিয়ে গেছে, বিসিকের জায়গা ছিল সেটাও নিয়ে গেছে, আছে বাড়িটাও নিয়ে গেছে, তাও যদি নিয়ে যায় আমাদের তো বসত বাড়ি হারা হয়ে যাবে। শরীয়তপুর ঢাকা মহাসড়ক চার লাইন নির্মাণ কল্পে সড়কের ভূমি অধিগ্রহণ যেন পূর্ববর্তী সড়কের দুপাশেই সমানভাবে অধিগ্রহণ করা হয় এবং বাপদাদার ভিটা মাটি কিছুটা হলেও রক্ষা পায়, সেই দাবিতেই এক মানববন্ধনের আয়োজন করে শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া ব্রিজ সংলগ্ন পালং ইউনিয়নের 1 নং ওয়ার্ড ও বিসিক শিল্পনগরী সংলগ্ন 3 নং ওয়ার্ডের বাঘি দ্বারা সাধারণ জনগণ। বৃহস্পতিবার 22 এপ্রিল বিকাল 4টার দিকে কোটা ব্রিজ সংলগ্ন কোটাপাড়া বাঘিয়া সীমানা সংলগ্ন ও প্রেমতলা নামক 3টি স্থানে এ মানববন্ধন করা হয়। জমি অধিগ্রহণে যেন স্থানীয় সাধারণ জনগণের সুবিধা দেখে দেখা হয় এবং সরজমিনে তদন্তের মাধ্যমে রাস্তার দুপাশে জমি সমানভাবে অধিগ্রহণ করা হয় তা মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও শরীয়তপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণের জন্য এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ মানববন্ধনে বক্তব্য দেন রেজানুর রহমান খান, মোহাম্মদ ওয়াসুদ্দিন চৌকিদার, রুহুল আমিন সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন কোটাপাড়া ও বাঘিয়ার 200 থেকে 250 ভুক্তভোগী স্থানীয় সাধারণ জনগণ। তারা একটাই দাবি করেন, জমি অধিগ্রহণ যেন রাস্তার দুপাশে সমানভাবে করা হয় এবং কিছুটা হলেও বাপদাদার ভিটে মাটি তাদের রক্ষা পায়। এ ব্যাপারে শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য 202 জনের স্বাক্ষরিত 2টি আবেদনও করেন উক্ত এলাকার সাধারণ জনগণ। যে জায়গাগুলি বিসিক দখল করে নিয়েছে সেই জায়গাগুলি আগে বের করা হোক, বের করে তারপরে এই রোডে যতটুকু জায়গা লাগে তার 50% অন্তত পক্ষে কমপক্ষে অর্ধেক জায়গা পশ্চিম দিক থেকে নেওয়া হোক আর অর্ধেক জায়গা পূর্ব দিক থেকে নেওয়া হোক, অর্থাৎ রাস্তার উভয় পাশ থেকে জায়গা নেওয়া হোক, তাহলে আমরা অত্র এলাকায় কোনোরকমভাবে হয়তো বসবাস করতে পারি। আমাদের পূর্বপুরুষ দাদা বাবা এই এলাকার স্থায়ী বাসিন্দা আছে, আমরা বিসিকের জায়গা দিয়েছি বিসিক ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়নের স্বার্থে, সেই জায়গাগুলো আমাদের ছিল। এখন শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার আমরা অস্বীকার করি না, এই উন্নয়নকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেই সাধুবাদ এই অর্থেই জানাবো এখন, কারণ এই রাস্তাঘাট উন্নয়ন হোক এটার পক্ষে আমরা, কিন্তু সেই উন্নয়ন করতে গিয়ে যদি এক পাশের জায়গা অধিগ্রহণ করা হয় সেটা আমাদের বুকের উপরে স্টিম রোলার চালানোর মতো ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমার মাননীয় জেলা প্রশাসকের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমার এতটুকুই দাবি যেন দুই পাশ দিয়ে জায়গাটা অধিগ্রহণ করা হয়, তাহলে আমাদের কিছুটা জায়গা থেকে যাবে, আমরা বসত বাড়ি করে থাকতে পারবো। প্রেমতলার জনগণের পক্ষ থেকে আকুল আবেদন যে আমাদের এইখান দিয়ে যে জমি অধিগ্রহণ করা হচ্ছে সেটা শুধু পূর্ব পাশ দিয়ে অধিগ্রহণ করা হচ্ছে, সেটা আমরা আকুল আবেদন জানাই যে এই শুধু পূর্ব পাশ দিয়ে অধিগ্রহণ জমি না করে পূর্ব এবং পশ্চিম পাশে দুই দিকের জমি সমানভাবে অধিগ্রহণ করা হোক। এই রাস্তার দুই পাশের টিকা আপনারা এই জায়গা বাসা একরমভাবে নেন, পূর্ব পাশের তনে যেরকম নিতেছেন পশ্চিম পাশের তনে সেরকম নেন, তার অপর দনোপীঠের দিকে জায়গা নেওয়া হোক, এর ভিতরে মাইগিন করা হলো দুদিন পর্যন্ত, রাস্তার দনোপীঠের দিকে 180 ফুট জায়গা নেওয়া হবে, এখন কেন জায়গা এক পিঠে নেওয়া হইতেছে? সরকারের প্রয়োজনে রাস্তার দুই সাথে নেওয়া হোক, এক সাথে নিলে আমাদের দেশের ক্ষতি হবে, এলাকার ক্ষতি হবে, সরকার যেন দুই সাথে রাস্তা নিয়ে যায়। এক সাইড জমি নিতেছে, যদি দুই সাইড নেয় তা আমাদের ক্ষতির পরিমাণটা কমে যায়, আমরা পাশে দিতে পারি না।